নিউজ বাংলার পক্ষ থেকে জানাই জগদ্ধাত্রী পুজোর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। যে যেখানেই আছেন, যে অবস্থাতেই আছেন, একটুখানি চুপ করে একটু আমার দিকে তাকান, স্টেজের দিকে। কারণ হচ্ছে আপনাদের জন্য একটা দারুণ উপহার নিয়ে আমরা চলে এসেছি, দারুণ গিফট নিয়ে এসেছি। যে যেখানে আছেন, যে অবস্থাতে আছেন, নিজেদের জন্য আগে একটা জোরে হাততালি দিন। চন্দননগরের বড় বড় পূজোকে রীতিমতো টেক্কা দিয়েছে, যেরকম আলোক সজ্জা হয়েছে সেরকম হয়েছে মণ্ডপ, একই সঙ্গে মণ্ডপের সাথে সাজুজ্যে দেখে কিন্তু এরা খুব সুন্দর ভাবে দেবী প্রতিমাকেও সুসজ্জিত করেছে, সাজিয়েছে একেবারে সাবেকি রঙে, মায়ের মৃন্ময় রূপে কিন্তু সবাই ভীষণ ভীষণ ভাবে মুগ্ধ। আর তাই জন্য কিন্তু এই যে ইটাল মাছা নাগরিক বৃন্দ, এরা কিন্তু পেয়ে যাচ্ছে একেবারে সেরা সেরা প্রতিমা। আরো বড় হয়ে উঠুক,
একই সঙ্গে পুজোর যারা সঙ্গে